বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় ছাত্রছাত্রী, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমাদের অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। আমাদের গত ক্লাসের আলোচনার বিষয় ছিল উপন্যাস। আমরা আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আমাদেরই আনন্দ পাঠের বহিপীর। এটা একটা নাটক, তোমরা জানো। এই নাটকের নাটককে আমরা আজকে আলোচনার বিষয়বস্তু, তোমাদেরকে বিষয়বস্তু সম্বন্ধে ধারণা দেওয়া হবে। বহিপীর একটা নাটক, তোমরা জানো। এটা লিখছে সৈয়দ ওয়ালিউল্লাহ। ওয়ালিউল্লাহ জন্মসাল 1920, কোনো কোনো মতান্তরে 1922 সালও আসছে। তার মৃত্যু সাল হচ্ছে 1971 সালে। তিনি একজন সরকারি কর্মকর্তা ছিলেন এবং পরবর্তীতে তিনি ইউনেস্কোতে কাজ করেন এবং সেখানে প্যারিসেই তার মৃত্যু হয় 1971 সালের 20 অক্টোবর। এখন সৈয়দ ওয়ালিউল্লাহ একজন স্বাধীন চেতা, ধর্মীয় গোড়ামি কুসংস্কারের বিরুদ্ধে তার লেখনী সবসময় সে ধারণ করছে। তার প্রথম লেখনী হচ্ছে নয়নতারা। এছাড়া তার লালশালু উপন্যাস এবং তার নাটক বহিপীর, এগুলা খুবই সমাদৃত। তিনি মরণোত্তর 21শে পদকে ভূষিত হয়েছেন। এটা গেল লেখক পরিচিতি। এখন আমরা আমাদের মূল যে নাটক, সেখানে আমরা কয়েকটা চরিত্রকে আগে আলোচনা করে নেব। প্রথম যে চরিত্রটা, যাকে নিয়ে আমাদের লেখনী, তা হচ্ছে তাহেরা। বহিপীর, হাসেমালি, হাতেমালি, খোদেজা, এই চরিত্রটাগুলো হচ্ছে প্রধান চরিত্র। এছাড়া যে চরিত্র আছে, হাকিকুল্লাহ চরিত্র, যেমন সে হচ্ছে আমাদের বহিপীরের একজন খাদেম। তাহেরার বাবা মা, তাদের চরিত্র খুবই সামান্য, তাহেরের বাবা এবং সৎ মা। এছাড়া সে আমাদের হাতেম আলীর বন্ধু আনোয়ার আলী, তার কাছে সে অর্থ চাইতে গিয়েছিল। এরকম কিছু কিছু ছোট চরিত্র সেখানে বর্ণনা করা আছে। এখন যে কথাটা আমরা বলবো, আমরা প্রথমেই বলছি, আমাদের লেখক সৈয়দ ওয়ালিউল্লাহ একজন ধর্মীয় পারদর্শী লেখক, কিন্তু তিনি কুসংস্কারের বিরুদ্ধে সবসময় তার লেখনী চালিয়ে গিয়েছে। এই কুসংস্কার হচ্ছে মানুষের মনে ভ্রান্ত ধারণা, ধর্ম সম্বন্ধে মানুষের মনে যে ভ্রান্ত ধারণাগুলো হচ্ছে তার বিরুদ্ধে তার লেখনী। এটা তার অন্যান্য রচনায় যদি তোমরা দেখো সেটাকেও সেখানেও তোমরা দেখতে পাবা। ধর্মীয় কুসংস্কারটা কি? ধর্মীয় কুসংস্কার সেইগুলোকে আমরা বলি যেগুলা ইসলামের বিধিবিধানে নাই, আল কোরআনে নেই, আল হাদিসে নেই, অথচ মানুষের মধ্যে অনেক দিন থেকে প্রচলিত ধ্যান ধারণা থাকে, সেগুলাকে বলে কুসংস্কার বা বেদাত। এই কুসংস্কার থেকে বের করে আনার জন্যই তার এই লেখনী। আমরা এখানে যে কয়েকটা চরিত্র দেখছি, বহিপীর একটা চরিত্র, বহিপীরকে নিয়ে আমাদের আবর্তন, আর আছে তাহেরা। এই বহিপীর একজন খুবই ধূর্ত এবং কূটশীল লোক। সে নিজের চরিতার্থ করার জন্য এমন কোনো হীন কাজ নেই যা সে করতে পারে না। এইরূপ কারণেই সে একদম 55 বছরের বৃদ্ধ হওয়ার পরেও তার চরিতার্থ লালসা করার জন্য তাহেরার মতো একটা 16 বছরের ষোড়শীকে সে তার বাবা মাকে ভুলিয়ে ভালিয়ে সে বিয়ে করে। কিন্তু তাহেরা একটা প্রতিবাদী চরিত্র। তাহেরা সমাজের বিরুদ্ধে, ধর্মীয় কুসংস্কারের বিরুদ্ধে প্রতিবাদ করে এবং সেই বিয়ে করার থেকে সে পালিয়ে যায়। এইখান থেকেই আমাদের চরিত্রগুলো, বাকি চরিত্রগুলোর এখানে আবির্ভাব ঘটে। এই চরিত্র যদি আমরা পাই, তাহলে তাহেরা যখন পালিয়ে যায় তার এক ছোট্ট চাচাতো ভাইয়ের সাথে করে, এবং সে অনেক চড়াই উতরায় পার দিয়ে সে ওঠে হাশেম আলী, পিতা হাতেম আলী তাদের বজরায়। বজরা শব্দের অর্থ বড় একটা নৌকায়। তারা বিভিন্ন কাজ করে আসছিল, তাদেরও একটা জমিদারি ছিল এবং এই জমিদারিটা সূর্য অস্ত আইন প্রথায় বিলুপ্ত হয়ে যাওয়ার পথে
তার হাতে বালি টাকা সঞ্চয় করার জন্য তার এক বন্ধু আনোয়ার আলীর কাছে গিয়েছিল, কিন্তু সে টাকা সংগ্রহ করতে ব্যর্থ হয়। এই সময় আগমন ঘটে আমাদের তাহেরার সেই বজরাই। এইখান থেকেই শুরু হয় মূল কাহিনীটা। এই যে চরিত্র আছে খাদে খোদে যা, হাসে হাতেম আলীর স্ত্রী এবং হাশেমের মা, তিনি পরম মমতায় তুলে নেয় তাহেরাকে তাদের নৌকায়। কিন্তু যখনই বহিপীর খুঁজতে খুঁজতে গিয়ে সেখানে সেই বজরায় হাজির হয় এবং তাহেরাকে তার নিজের স্ত্রী দাবি করে, এখান থেকে শুরু হয় তার অন্য আর একটা চরিত্র। যখন সে মমতাময়ী ছিল, যখন সে দেখছে একটা নিরীহ মেয়ে, তার অসহায় মেয়েকে সে আশ্রয় দিছে, এই সময় সে ছিল মমতাময়ী। কিন্তু যখনই সে শুনছে তাহেরা বজরা তাহেরা বিয়ে থেকে পালিয়ে এসছে বা বিয়ে করার পরে নিজের স্বামীর সংসার থেকে পালিয়ে আসছে, তখনই তার আর একটা অন্য চরিত্র দেখা যায়। এখন সংসার থেকে পালিয়ে যাওয়া বা বিয়ের আসর থেকে পালিয়ে যাওয়া, এটা কোনো একটা ভালো কাজ কোনো সমাজ ব্যবস্থাতেই না। কিন্তু এখানে আমরা কেন তাহেরাকে প্রতিবাদী চরিত্র বলছি, কারণ তাহেরা কুসংস্কারের বিরুদ্ধে, অন্যায়ের বিরুদ্ধে, তার এক চেয়ে প্রায় তিন ডবল বয়সে একটা 55 বছরের বৃদ্ধর সাথে তার যে বিয়ে, সেটাকে সে মন থেকে মেনে না নেওয়ার যে কুসংস্কারের তো ছন্নতা, সেখানে সে প্রতিবাদ করছে। এইটাই হচ্ছে আমাদের কাছে তার সাহসিকতা, যে সে অন্যায়ের বিরুদ্ধে, সে ওই ধর্মীয় গোড়ামির বিরুদ্ধে সে তার ব্যবস্থার প্রতি সে কী করছে, সে প্রতিবাদ করতে পারছে। এই জন্য আমরা তাকে বলছি সাহসী চরিত্র। আর একটা সাহসী চরিত্র হাতেম আলী, যে সমস্ত বাধা বিঘ্নকে অতিক্রম করে সে তাহেরাকে তার নিজের কাছে রেখে দেওয়ার পণ করছে। হাতেম আলী হাশেম আলীর বাবা, সেখানে সে কী করছে, সেও অনেক ঋণগ্রস্ত এবং আমরা কিছু আগেই বলছি যে তার জমিদারি নিলাম হওয়ার কায়দায় সূর্যাস্ত আইনে, এবং সে বহিপীর তাকে বিভিন্নভাবে আর্থিক প্রলোভন দেখিয়েছে যে যদি সে তাহেরাকে তার কাছে ফিরিয়ে দেয় তাহলে সে কী করবে, তাহলে সে তার সমস্ত দেনা সে পরিশোধ করে দেবে। কিন্তু এইখানে সে রাজি হয় নাই, কারণ তার যে মূল্যবোধটা সে জাগ্রত করে রাখছে। এখন আমরা যদি বহিপীরের বিশ্লেষণের বহিপীর মূল কথাটা বিশ্লেষণ করি, তাহলে তাকে বহিপীর কেন বলা হচ্ছে? আমাদের নাটকের নাম তো হাতেম আলী হাশেম, তো প্রধান চরিত্র তাহেরা হতে পারত, কেন আমাদের নাটকের নাম বহিপীর? বহিপীর নাটকের কথা হচ্ছে আমাদের এই পীর, যারা সাধারণত পীর নাম নিয়ে ধর্ম ব্যবসা করে বেড়ায়, ধর্ম পুঁজিকে অবলম্বন করে, তারা বিভিন্ন পন্থা অবলম্বন করে মানুষকে, সহজ সরল মানুষকে সঠতা দেওয়ার জন্য, ধূর্ততার জন্য। তারা কী করে, তারা ধূর্ততার বিভিন্ন প্রতীক ধারণ করে, এবং এটা যেহেতু এটা ভাটি অঞ্চলের একটা কাহিনী, সেখানে তারা একটা নির্দিষ্ট এলাকায় আঞ্চলিক ভাষা এক এক রকম ছিল, সে এগুলাতে আয়ত্ত না করে সে বইয়ের ভাষায় কথা বলত। সে বইয়ের ভাষায় কথা বললে মানুষের কাছে সে মর্যাদাও বৃদ্ধি পেত এবং মানুষের কাছে সে নিজেকে উচ্চ শ্রেণীর মানুষ বলেও সে দাবি করতে পারত। এই যে বইয়ের ভাষায় কথা বলার কারণেই আমাদের এই নাটকটার নাম বহিপীর। এখান থেকে আমরা যে জিনিসটা সবসময় মনে রাখবো, সেটা হচ্ছে ধর্মীয় গোড়ামি, ধর্মীয় কুসংস্কার থেকে আমাদেরকে মুক্ত করার জন্য ধর্মীয় রীতিনীতি, যে সমস্ত পীর আছে, সমস্ত পীররা, কিছু আমাদের সমাজ ব্যবস্থায় কিছু পীর আছে যারা মানুষকে খারাপ পথে নিয়ে যায়, যারা মানুষকে সঠিক ইসলামের ধ্যান ধারণা থেকে দূরে সরিয়ে দেয় এবং নিজেদের লালসা, নিজেদের মন মানসিকতা, নিজেদের অর্থবিত্ত বৈভব বেশি করার জন্য মানুষকে অন্ধকারাচ্ছন্ন করে রাখে, তাদের বিরুদ্ধেই আমাদের লেখক সৈয়দ ওয়ালিউল্লাহর এই লেখনী। এখন এখান থেকে তোমরা যে প্রশ্নগুলো তোমরা পাবা, সেটা হচ্ছে যে সেগুলা কিছু চরিত্র থাকবে, কিছু পারিপার্শ্বিক অবস্থা থাকবে, কিছু ধর্মীয় গোড়ামি থাকবে, কিছু তোমাদের সমাজ চলার পথে কাটা থাকবে, সেগুলাকে তোমাদেরকে বুঝে শুনে সঠিক পথটাকে বেছে নিতে হবে। এই সঠিক পথটাকে বেছে নেওয়ার জন্যই তোমাদের এই লেখনী সুন্দর, সুষ্ঠু, সুন্দরভাবে পড়তে হবে, বুঝতে হবে, এবং বারবার যদি তোমরা বোঝো, পড়ো, তাহলে এর যে তত্ত্বকথা, এর যে মর্মকথা, তোমরা সেটা বুঝতে পারবা। এখন তোমাদেরকে
এইটুকু বলেই বিদায় দিচ্ছি, এবং তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, করোনাকালীন সময়ে সুন্দর জীবনযাপন করো। আল্লাহ হাফেজ।